উন্নয়ন প্রকল্প বরাদ্দ ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সরাসরি সম্পৃক্ত না করতে সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প এক ও দুই এর 628টি স্কিম নিয়ে এক গবেষণা কার্যক্রম শেষে টিআইবি বলেছে এসব প্রকল্পের আওতায় উন্নয়ন কাজের 33% নিম্নমানের হয়েছে। আফরোজ হাসির রিপোর্ট। সংসদীয় আসন ভিত্তিক থোক বরাদ্দ অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সুশাসনের চ্যালেঞ্জ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ টিআইবির অনলাইন সংবাদ সম্মেলন। গবেষণাপ্রাপ্ত ফলাফল নিয়ে প্রতিষ্ঠানটি বলছে রাজনৈতিক সংশ্লিষ্টতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব এবং অনিয়ম দুর্নীতির কারণে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অনেক কাজই নিম্নমানের হয়েছে। জনগণের অর্থে পরিচালিত উন্নয়ন প্রক্রিয়ার সাথে যে দলীয় রাজনীতির একাধার করে দেওয়ার দৃষ্টান্ত সেটি এখানে এক্ষেত্রে আমরা প্রকটভাবে দেখতে পেয়েছি। নেই কোনো তদারকি, নেই কোনো মূল্যায়ন, রয়েছে স্বার্থের দ্বন্দ্ব, প্রকটভাবে রয়েছে অপেশাদারিত্বের প্রভাব, অপেশাদারিত্বের প্রভাব রয়েছে জনগণের অর্থে নিজেদের সম্পদ বিকাশের অবাধিত সুযোগ। অন্যদিকে এই প্রকল্প যেটা আমরা দেখতে পাচ্ছি কর্ণধার হিসেবে যেহেতু জনপ্রতিনিধিগণ রয়েছেন, তাদের যেহেতু নৈতিক আচরণ বিধি বলতে কিছু নেই, নেই স্বার্থের দ্বন্দ্ব নিরসনে কোনো প্রকার আইনি বা আইনি কাঠামো বা নীতিমালা, সেই জন্য এই প্রকল্প বা স্কিমগুলো হয়েছে দুর্নীতি বিস্তারের একটা অবাধিত সুযোগ। স্থানীয় উন্নয়ন টেকসই করতে কিছু সুপারিশও তুলে ধরেন টিআইবি নির্বাহী পরিচালক। সময় এসছে, এটা এত অবশ্যই বিতর্কিত এবং আইডিয়ালি আদর্শ পরিস্থিতি চিন্তা করলে সংসদ সদস্যদেরকে উন্নয়নে সরাসরি ভূমিকা থেকে দূরে থাকাই বাঞ্ছনীয়। প্রতিষ্ঠানটি বলছে রাজনীতির সাথে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যাতে ঠিকাদারি করতে না পারে সেজন্য সরকারের আশু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।